ভারতের অন্যতম প্রতিবার উইকেটরক্ষক মনে করা হচ্ছে ঋষভ পান্তকে মাত্র কুড়ি বছর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেকটাও হয়ে গেল উত্তরাখণ্ডের এই প্রতিভার ইংল্যান্ডের মাটিতে তাদেরই বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অভিষেক হল তার তবে প্রতিভার বিচ্ছুরণটা অভিষেক টেস্টেও দেখিয়ে দিলেন ঋষভ পান্ত টেস্টের দুই দিন না পেরোতেই নটিংহামে ইংলিশদের বিপক্ষে বিরল দুই রেকর্ডের মালিক হলেন তিনি কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসেই আদিল রাশিদের বলে ছক্কা মেরে রানের খাতা খুললেন তিনি বিশ্বের বারোতম ও ভারতের প্রথম ব্যাটসম্যান হিসাবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে অভিষেক ম্যাচেই ছক্কা দিয়ে খাতা খোলার নজির গড়লেন তিনি এছাড়াও আরও একটি রেকর্ডে নাম জড়িয়েছেন পান ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে উইকেটের পিছনে দাঁড়িয়ে পাঁচটি ক্যাচ নিয়েছেন তিনি ভারতের কোন উইকেটরক্ষকের অভিষেক টেস্টের এক ইনিংসে পাঁচ বা তথো দিক ডিসমিসের কীর্তি এবারই প্রথম বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এই তালিকায় ষষ্ঠ উইকেটরক্ষক হিসাবে এই কীর্তিতে নাম লিখিয়েছেন পান্ত ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে পান্তের হাতে ক্যাচ হয়ে সাজঘরে ফেরা পাঁচ ব্যাটসম্যানদের মধ্যে প্রথম তিন উইকেটের ক্যাচ নেওয়া তৃতীয় উইকেটরক্ষক হলেন পান্ত এর আগে দু সালে অস্ট্রেলিয়ার টিম পেইন ও উনিশশো সালে ভারতের ভরত রেড্ডি এই কীর্তি দেখিয়েছিলেন ধন্যবাদ বন্ধুরা আমাদের সঙ্গে থাকার জন্য দেশ বিদেশে খেলা সব খবরাখবর সবার আগে জানতে এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন